গুড মর্নিং বন্ধুরা আজ হলো আঠারোই মে আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ থেকে অর্থাৎ আঠারোই মে থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন চলবে একত্রিশে মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউনে কি কি খোলা থাকবে কি কি বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসামে গতকাল আরো আট জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো একশো অনারম্বর ঈদ পালনের আহ্বান বরাক উপত্যকার আবহাওয়ার মুসলিম জনসাধারণকে গোয়ায় আটকে পড়াদের আর্থিক সাহায্য দেবে হাইলাকান্দি প্রশাসন কারফুতে শিলচরের ফ্ল্যাটে চুরির হিরি ব্যর্থ পুলিশ কবির উনিশের জন্য গোষ্ঠী নিরীক্ষণের ব্যবস্থা অব্যাহত আসামের আটাইশ হাজার গ্রামে এমজি রেগা প্রকল্পের অধীনে চল্লিশ হাজার কোটি টাকা অতিরিক্তভাবে আবন্টনের ঘোষণা দেশের গ্রামাঞ্চলে নিয়োগের সুবিধা বৃদ্ধির জন্য এবং শেষ খবরটি লকডাউনের সময়কালে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দ্বারা রাজ্যে বহু সংখ্যক লোক উপকৃত তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা ভিডিওটিকে দেখতে দেখতে একুণি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখু এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর শোয়ার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করেছে নয়া নির্দেশিকা চতুর্থ দফায় লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তবে বন্ধ থাকছে নানা পরিষেবা প্রথমে জেনে নেব কোন কোন পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ কোন কোন পরিষেবায় নিষেধাজ্ঞা রয়েছে নাম্বার এক অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমান পরিষেবাই চতুর্থ লকডাউনে বন্ধ থাকবে বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে চতুর্থ লকডাউনে বন্ধ থাকবে হোটেল রেস্তোরাঁ তবে হোম ডেলিভারির জন্য রেস্তোরাঁ রান্নাঘর খোলা রাখা যাবে একত্রিশে মে পর্যন্ত বন্ধ সব সিনেমা হল শপিং মল জিমনেশিয়াম সুইমিং পুল বিনোদন পার্ক থিয়েটার বার অডিটোরিয়াম ক্রীড়াঙ্গন ও স্টেডিয়ামগুলি খোলার নির্দেশ দেওয়া হলেও সেখানে কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না লকডাউনের চতুর্থ পর্যায়ে সব সামাজিক রাজনৈতিক বিনোদন শিক্ষামূলক সাংস্কৃতিক খেলাধুলা ধর্মীয় অনুষ্ঠানও জমায়েত নিষিদ্ধ ধর্মস্থান জনগণের জন্য বন্ধ থাকবে বজায় থাকবে নাইট কারফিউ অর্থাৎ সন্ধে সাতটা থেকে সকাল সাতটায় গতিবিধিতে নিষেধাজ্ঞা পঁয়ষট্টি বছরের উপরে বৃদ্ধ অন্তঃসত্ত্বা ও শিশুদের বাড়িতে থাকতে হবে এবার জেনে নেব কোথায় কোথায় সার অর্থাৎ কোন কোন পরিষেবা খোলা হবে আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ি চলাচল করতে পারবে এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ সম্মতি প্রয়োজন দোকানগুলিতে বলা হয়েছে গ্রাহকদের থেকে শয় ফিট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে রেড জোনে অনাবশ্যকীয় জিনিস বিক্রিতে অনুমতি দেওয়া হয়েছে ই কমার্সকে রিক্সা অটোরিকশা ট্যাক্সি চলাচলে অনুমতি খুলবে সেলুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ওপিডি ও মেডিকেল ক্লিনিক খোলার অনুমতি দেওয়া হয়েছে পরবর্তী আসামে গতকাল আরও আট জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এ নিয়ে আসামে করোনার সংখ্যা বেড়ে হলো একশো জনের বর্তমানে অ্যাক্টিভ কেস হচ্ছে পঁচপান্ন জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একচল্লিশ জন এই তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী ভাবে আসন্ন ঈদ উল ফিতর উৎসব ফালনের আহ্বান জানাল ডক্টর এপিজি আব্দুল কালাম মেমোরিয়াল ফাউন্ডেশন ফাউন্ডেশন এক বিবৃতিতে বরাক উপত্যকার আপামার মুসলিম জনসাধারণকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে ইসলামের আদর্শ অনুসরণ করে এ বছর আড়ম্বরপূর্ণ ঈদের বাজার থেকে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খুশির উৎসবকে উৎসর্গ করুন ঈদের বাজার বাদ দিয়ে সেই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করার কথা বিবৃতিতে বলা হয়েছে এই বিবৃতিতে বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা সমাজও দেশকে করোনা থেকে রক্ষা করার জন্য লকডাউনের নিয়ম মেনে পবিত্র জুম্মা ও তালাবির নামাজ থেকে বিরত থেকে গড়ে বসে দেশের মঙ্গলের জন্য উপাসনা করেছে পবিত্র রমজান মাসেও মসজিদ আজ মুসল্লি শূন্য রমজানের পরও ঈদগাহে ঈদের নামাজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বিভিন্ন বাজার থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে এই অবস্থায় ঈদের বাজারের নামে নিজের বিপদ ডেকে না আনতে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী আসামে গোষ্ঠী নিরীক্ষণ কর্মসূচি গ্রামাঞ্চলে কোভিড উনিশ এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সহায়ক হবে এই কর্মসূচি ঘোষণার পর গত নয় দিনে নিরীক্ষণ কর্মসূচির দল এই পর্যন্ত মোট পনেরো হাজার গ্রাম পরিদর্শন করেছে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের নির্দেশক ডক্টর এস লক্ষ্মণন এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন যে এই প্রথম আসামে এ ধরনের বৃহৎ নিরীক্ষণ কার্যসূচী গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান যে নিরীক্ষণ দলটি রোগ শনাক্ত করা সারা হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা এবং একই সঙ্গে যেসব পরিযায়ী শ্রমিক বাহির রাজ্য থেকে গ্রামে ফিরে এসেছেন তারা যাতে সরকারি নীতি নির্দেশিকা মেনে অর্থনৈতিক উপার্জনে যুক্ত হতে পারেন সেই বিষয়গুলিও নিশ্চিত করেছে দলটি কমিউনি ছাড়াও কোনো ব্যক্তি ম্যালেরিয়া জাপানিজ এনকেফেলাইটিস অথবা ডেঙ্গুতে আক্রান্ত হলে গড় থেকেই যাতে চিকিৎসা করাতে পারেন সেই বিষয়টিও নিশ্চিত করছে আসামের মোট আটাইশ হাজার গ্রামে অনুরূপ নিরীক্ষণ চালানো হবে পরবর্তী গোয়ায় আটকে পড়া হাইলাকান্দি জেলার আট যুবককে বাড়িতে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা হাইলাকান্দি সুদর্শনপুর দ্বিতীয় খণ্ডের যুবকরা উত্তর গোয়ার সিম্বাদর একটি হোটেলে কর্মরত সেখানকার একটি গ্রামে তারা আটকে রয়েছে আটকে পড়া কালসার আহমেদ বড়বুইয়া তাদের দুর্দশার কথা বর্ণনা করে শুক্রবার জানিয়েছেন তারা যে হোটেলে কাজ করেছিলেন দেশব্যাপী লকডাউনের জন্য গত পঁচিশ মার্চ থেকে ওই হোটেলটি বন্ধ হওয়ার পর তাদের হাতে কোনো কাজ নেই তারা রীতিমতো অসহায় অর্থভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা এমনকি টাকা পয়সার অভাবের জন্য গত দু মাস ধরে বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারছেন না কাউসার আহমেদ বড়বুইয়া বলেন তাদের হাতে টাকা করি না থাকায় গত দুই মাস ধরে বাড়িভাড়া মিটিয়ে না দেওয়াতে বাড়িওয়ালা তাদের গড়গুলি খালি করতে বলে দিয়েছে আর যেহেতু দীর্ঘ লকডাউন ফলে অন্য কোনো বিকল্পের ব্যবস্থাও নেই ফলে কাউসার আহমেদ বড়বুইয়া ও তার সহকর্মীরা তাদের এই সংকটের সময় অসম সরকারও হাইলাকান্দি জেলা প্রশাসনের সহায়তা চেয়েছে কাউসার আহমেদ জানিয়েছেন এই করুণ পরিস্থিতিতে তারা অসম সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সাহায্য কামনা করেছে গোয়ায় আটকে পড়া এসব অসহায় হাইলাকান্দির বাসিন্দা ঠিক এভাবেই তাদের করুণ কাহিনী হাইলাকান্দির জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের আধিকারিকের কাছে জানিয়েছিলেন পরে আধিকারিক সাবির নিশাদ জেলাশাসক মেগানিদি দাহালকে তাদের অবস্থা সম্পর্কে অবহিত করা বিস্তারিত শুনে জেলাশাসক আশ্বাস দিয়েছেন অসম কেয়ার্স উদ্যোগে হাইলাকান্দি জেলা প্রশাসন তাদেরকে প্রত্যেককে দুই টাকা করে আর্থিক সহায়তার ব্যবস্থা করবে পরবর্তী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারত গঠনের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত সংস্কারের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে বিশ লক্ষ কোটি টাকার যে বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন এর উপর ভিত্তি করেই এই পরিকাঠামোগত সংস্কারগুলি করা হয়েছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে গতি আনতে পঞ্চম দফার একগুচ্ছ ব্যবস্থাপনার কথা ঘোষণা করে মূলত এম জি এন রেগা গ্রাম ও শহরাঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো করোনা পরিস্থিতিতে সহজে ব্যবসা কোম্পানি আইনকে তুলনামূলকভাবে সরল করা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের নীতির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী বলেন যে সরকার সমাজের সব শ্রেণীর মানুষের কাছে প্রকল্প সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অধীনে আশি কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়েছে উজ্জ্বল যোজনার আওতায় বিনামূল্যে ছয় লক্ষ একাশি হাজার গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে পি এম কিষাণ যোজনায় আট কোটি উনিশ লক্ষ কৃষক ষোলো হাজার কোটি টাকা পেয়েছেন বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন যে এম জি এন রেগা নির্মলা প্রকল্পে অতিরিক্ত চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ফলে তিনশো কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছে যা পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল যেসব সংস্কার এবং পদক্ষেপের কথা ঘোষণা করেছেন এর ফলে দেশের স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে এক পরিবর্তনমূলক প্রভাব পড়বে এক যুগে প্রধানমন্ত্রী এই মন্তব্য করে বলেন যে অর্থমন্ত্রীর এই পদক্ষেপে ব্যবসা সরকার বিভিন্ন ক্ষেত্র সহ গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে তুলবে তিনি বলেন যে এর ফলে রাজ্য পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকারের গতকালকের ঘোষিত পদক্ষেপ ভারতকে এক সুদূর প্রসারিত আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সহায়ক করবে তিনি বলেন যে সরকারের গৃহীত এই পদক্ষেপের ফলে দেশের স্বাস্থ্য শিক্ষা এবং ব্যবসায়িক ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তন এনে কয়েক কোটি গরিব মানুষের নিযুক্তির পথ সৃষ্টি করবে যুগে এই কথা জানিয়ে শ্রী শাহ বলেন যে এম জি এন রেগার অতিরিক্ত চল্লিশ হাজার কোটি টাকা বন্টন করার ফলে দরিদ্র পরিযায়ী শ্রমিকদের নিযুক্তি ছাড়াও গ্রামীণ অর্থনীতি এবং পরিকাঠামো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে তিনি বলেন যে সরকার স্বাস্থ্য ক্ষেত্রের ব্যয় বরাদ্দ করে দেশের প্রত্যেক জেলায় সংক্রমিত রোগ সম্পর্কিত হাসপাতাল স্থাপন করে পরীক্ষাগার রোগ নিরীক্ষণ ব্যবস্থা এবং গবেষণা বিষয়ক কাজ উৎসাহিত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সরকারের বিশ লক্ষ কোটি টাকার প্যাকেজকে ঐতিহাসিক বলে মন্তব্য করে টুইট যুগে বলেছেন যে এই প্যাকেজ দেশের প্রতিটি ক্ষেত্র এবং প্রত্যেক শ্রেণীর মানুষের জীবনকে স্পর্শ করবে পরবর্তী করোনাভাইরাসের আতঙ্ক লকডাউন এবং সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত টানা কারফুর মধ্যে শিলচর শহরে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান বাসাবাড়ি ও হাটবাজারে চুরির হিড়িক পড়েছে চুরের দল নগদ টাকা স্বর্ণালঙ্কার ল্যাপটপ মোটরসাইকেল বাইসাইকেল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাচ্ছে পুলিশের দ্বারস্থ হলেও দিনে সীমিত লকডাউন ও রাতে কারফুর সময় হঠাৎ করে বেড়ে যাওয়া চুরি শিলচর সদর পুলিশ সামাল দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে কদিন আগে শিলচরের মধ্য শহর নরসিংটলার শ্যামানন্দ অ্যাপার্টমেন্ট বিশ্বজিৎ মিশ্রের ফ্ল্যাটে চুরি হয় এ মর্মে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি ওই রাতে চোর তার ফ্ল্যাট থেকে মূল্যবান জিনিসপত্র স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ এটিএম কার্ড ও সেভিংস পাসবুক হাতিয়ে নিয়ে গেছে নগদ অর্থসহ সহ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিস চুরি হয় পরবর্তী কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে এ পর্যন্ত দেশে মোট চৌত্রিশ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ফলে এই রোগে সুস্থ হওয়ার হার বৃদ্ধি পেয়ে ষাট দশমিক পাঁচ এক শতাংশ হয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট তিন হাজার নয়শো পঁয়ষট্টি জন করোনা আক্রান্ত রুগী সুস্থ হয়ে উঠেছেন অন্যদিকে চার হাজার নয়শো সাতান্ন জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ফলে ভারতে কোভিড উনিশে আক্রান্ত রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে নব্বই হাজার নয়শো সাতাইশ জন হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় মোট একশো বিশ জন করোনা আক্রান্ত রুগীর মৃত্যু হওয়ায় পরিপ্রেক্ষিতে দেশে এই রোগে মোট দুই হাজার আটশো বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে অব্যাহত থাকা লকডাউনের সময়কালে রাজ্যের জনসাধারণ যাতে অসুবিধার সম্মুখীন না হন সেজন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা প্রদান করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্প সহ মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রামীণ প্রকল্প উজ্জ্বল যোজনার ইত্যাদির মতো উন্নয়নমূলক প্রকল্পের দ্বারা সাধারণ জনগণ যথেষ্ট উপকৃত হয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন প্রকল্পের অধীনে রাজ্যের দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে চাল ডাল সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের জন্য অর্থ দেওয়া হচ্ছে কাসারের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি গতকাল নিজের কার্যালয়ের সম্মেলনে কক্ষে জেলার সব খণ্ড উন্নয়ন আধিকারিকদের সাথে স্তরের হোম কোয়ারেন্টাইন কেন্দ্র পরিচালনার বিষয়ে আলোচনা করতে এক বৈঠকে অংশগ্রহণ করে বৈঠকে উপায়ুক্ত শ্রীমতী জল্লি বলেন যে একজন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের জন্য বিবেচনা করে তাকে নিজ গৃহে বা স্থানীয় কমিউনিটি সেন্টারে পৃথক করে রাখা হবে এবং ওই গৃহ বা কমিউনিটি সেন্টারকে একটি কন্টেইনমেন্ট জোন করা হবে এ ওই কন্টেনমেন্ট জোনে খাদ্যদ্রব্য স্বাস্থ্য পরিষেবা প্রশাসন থেকে সরবরাহ করা হবে জেলা উপায়ুক্ত শ্রীমতী জল্লি এম জি এন রেগার কাজে গতি আনতে এবং বর্ষার মরশুমের আগে বাঙ্গা বা দ্রুত সংস্কার করতে খণ্ড উন্নয়ন অধিকারিকদের নির্দেশ দিয়েছে এছাড়া উপায়ুক্ত বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মচারীকে ছুটি না দিতে এবং মোবাইল ফোন সর্বদা পরিষেবা মুডে রাখতে নির্দেশ দিয়েছে রাজ্যের বন পরিবেশ ও আবগাই বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন কোভিড উনিশ রোগীর মৃত্যু হলে বর্তমানে বরাক উপত্যকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা দুই সাধারণ সম্পাদক রাম মাধব এবং বিএল সন্তোষের সঙ্গে বরাক উপত্যকার কোভিড উনিশ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার সময় শ্রী শুক্লবৈদ্য একথা জানা তিনি বলেন যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং কোভিড প্রতিরোধের ব্যবস্থাবলী সম্পর্কে খোঁজখবর নিতে বেশ কয়েকবার পরক সফর করে গেছে কাসার অতিরিক্ত জেলা উপায়ুক্ত সুমিত গতকাল জানান যে লকডাউনের ফলে কাসার জেলার যেসব বাসিন্দা বহিরাজ্যে আটকা পড়ে রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে নিজ জেলায় ফিরিয়ে আনা হবে শ্রী সত্তাবান জানিয়েছেন যে করোনাভাইরাসের সংক্রমণ যাতে আর বিস্তার লাভ করতে না পারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী জেলার বাইরে থাকা লোকেদের গড়ে ফিরিয়ে আনা হবে কোভিড উনিশ এবং বর্তমান লকডাউন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার বরাক উপত্যকার জনসাধারণ গতকাল সন্ধ্যায় গড়ে ঘরে প্রদীপ জ্বালিয়া উনিশের আবাহন করেছে প্রতি বছর উনিশে মে পালন উপলক্ষে এর আগে অর্থাৎ সতেরোই মে শিলচর পথে চলার মাধ্যমে এই আবাহন পালন করা হয় তাকে তবে এবছর কোভিড উনিশ পরিস্থিতির জন্য উপত্যকার জনসাধারণ গড়ে গড়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই আবাহন করেছে এবার শেষ খবরটি এই সংকটময় পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে হাইলাকান্দিতে এক দুষ্টচক্র সক্রিয় হয়ে ওঠার খবরে এবার নড়েচড়ে বসেছে জেলা কৃষি বিভাগ সুবিধা প্রাপকদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের আশঙ্কা প্রকাশ করে বিষয়টি জেলাশাসকের নজরে এনেছে খুদ কৃষি বিভাগই জেলা কৃষি আধিকারিক অনিরুদ্ধ দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিছু অনুপযুক্ত সুবিধা প্রাপকদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেই সব সন্দেহভাজন সুবিধা প্রাপকদের নাম শনাক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি উল্লেখ করেন কোনো অনুপযুক্ত হিতাধিকারী যেমন কৃষির সঙ্গে সম্পর্কহীন ব্যক্তি একই কৃষক পরিবারের একাধিক সদস্য বর্তমান বা প্রাক্তন সরকারি চাকুরিজীবী যাদের পেনশন মাসিক দশ হাজার টাকার বেশি সকল আয়করভুক্ত ব্যক্তি প্রাক্তন ও বর্তমান সাংবিধানিক কোনো পদাধিকারী যদি উক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আগামী দশ দিনের মধ্যে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন আধিকারিক বা কৃষি সম্প্রসারণ সহায়কের সঙ্গে যোগাযোগ করে তালিকা থেকে নাম প্রত্যাহার করা এবং এ বাবদ প্রাপ্ত অর্থ নির্দিষ্ট নিয়ম অনুসারে ফেরত দিতে অনুরোধ জানিয়েছে অন্যতায় বিভাগ কর্তৃক শনাক্তিকৃত সংশ্লিষ্ট অনুপযুক্ত সুবিধা প্রাপকের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে বিষয়টি জেলাশক মেঘানিধি দাহারের নজরে এলে তিনি বিভাগীয় অধিকারিকদের উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন বলে বিভাগের তরফে জানানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন